সরি সিলেট প্লাসর ভিউয়ার্সরা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আবু বকর এই মুহূর্তে আল্লাহর আপনারা সবর দোয়ায় এবং আল্লাহর মায়ায় আমি এই মুহূর্তে ভালো আছি। যাই হোক, আপনারা জানেন সবসময় আমরা সিলেট প্লাসর প্রতিনিয়ত আপনার একটা না একটা লাইভ দেখাইবার চেষ্টা করি। আমরা একটা স্লোগান লিখে সিলেট প্লাসর, যা সিলেট প্লাসে যা পাইব তা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আপনারা জানাই লাস্ট আপডেট হলে আপনারা জানেন যে সারা দেশে আক্রান্ত হইলে 3240 জন এবং মারা গেছেন 37 জন। এখন অন্ত আক্রান্ত হইলে 1,08,775 জন, মারা গেছেন 1,425 জন। যাই হোক, আমরা আপনারা এখন আমরা যে বিষয়টা দেখাইমু আসলে খুবই কষ্টকর। আপনারা জানেন গত কয়েকদিন আগে অর্থাৎ 15 তারিখ অনেকে জনতার কামরান, অনেকে মেয়র কামরান, কিন্তু তাই মেয়র নাই, বর্তমানে মেয়র নাই, এরপরেও তাণ্ডে কিন্তু মেয়র হয় মানুষের সবে তাণ্ডে হয় যে মেয়র মেয়র সাহেব মেয়র সাহেব ইয়া মাথায় কেউ কিন্তু সাবেক কয় না, আমরা এগুলো কিন্তু শুনছি না। তো সেই বদরুদ্দিন আহমদ কামরান আপনারা জানেন যে গত 15 তারিখ দিবাগত রায় দেখা চিকিৎসাধীন অবস্থায় মহামারী এই ভাইরাস, এই যে নিষ্ঠুর একটা ভাইরাস, যে ভাইরাসে কিচ্ছু মানেন না, যে ভাই হানা করে দেদের যারে দরের বালা ঠেকিয়ে দরের এবং অনেক তাজা প্রাণ মারা যায় না। বদরুদ্দিন আহমদ কামরান যেরকম মারা যাইবে আসলে আমরা কোনো কেউ কল্পনা করছিলাম না, তাই আমরা মাছ থেকে সারি আগে লাগে। এই মুহূর্তে আমরা আছি মেয়র, আমিও হইরাম মেয়র, আর সবে হইরাম মেয়র, আমারও আপনারও মুখে দেয় মেয়র সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান তানোর বাড়ির সামনে। দেখুক তানোর বাড়ির সামনে কিছু স্মৃতিচারণ ফলেও দেখুক একটা ব্যানার, আর এইরকম খালা ব্যানার কোন সময় হয়, যে সময় এখন মানুষ মারা যায় যাওয়ার পরে তানোর উদ্দেশ্যে বা তাদের স্মরণ করিয়া দিন কেউ কিচ্ছু করে, আমরা খালা বেচ ধারণ করি, খালা বেচ ধারণ করিয়া আমরা বিভিন্ন ধরনের মানুষের স্মরণ করি, এইরকম বলিকা আমরা আছি সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর বাসার সামনে। আমরা যে বিষয়টা আপনারা আমরা দেখাইলাম, আপনারা দেখরা সব সাদা কালো, আসলে মানুষ মরে গেলে সবটাও সাদা কালো হয়ে যায় এমন একটা দেশ আমরা এমন একভাবে আছি। ফলে আপনার আমরা একটা গেট দেখাইলাম বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর, তানোর ইনও কিন্তু কোনো গেট নাই, একটা গেট দিতে হলে আপনারা হোকা কত টাকা লাগে, সামথিং 10,000, 15,000, 20,000, কিন্তু তাই গেট দিছেন না, কেন গেট দিছেন না, তাই তাই গেট দিছেন না, কারণ হইল গিয়া যাতে পাবলিক বা যেও আইন তানোর বাসাত ওপেনলি ঢুকতে পারে, কেউ ঢুকতে যাতে কোনো বাধা না হয় এই লিগে তানোর গেটর অথালে তাই গেট দিছেন না। আমরা তানোর বাসার সামনে আছি, তানোর দেখো একটা গাড়ি আমরা দেখাইলাম, তানোর একটা ছোট কার, এই ছোট একটা কার আমরা আপনারা আমরা যে কারটা দেখাইলাম, তানোর আরও কিছু গাড়ি আছে, গাড়ি দেখাইমু আমরা এই তানোর ফলা যে একটা রুম আছে আমরা রুমটা দেখাইবার চেষ্টা করাম। দেখো কা এই রুমও আমরা দেখলাম নেতাকর্মীরা কিন্তু এখনও নেতাকর্মীরার ভিড় আছে বা নেতাকর্মীরা উপস্থিত আসেন, যারা সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর লগে দিন রাত 24 ঘন্টা তাক্তা, সুখে দুঃখে এবং কোনো সময় শৈলে সবসময় কিন্তু এরাও তাক্তা। আমরা দেখরা যে প্রতিটা এই যে একটা রুমের চারটা দেয়াল জানেন, চারটা দেয়ালের কিন্তু আমরা একটা জায়গা কিন্তু ফাঁকা দেখলাম না, একটা জায়গা যে খালি এইরকম কিন্তু আমরা আসলে দেখতাম পারা আমরা। ফলেও আমরা তানোর চেয়ারটা দেখাই আপনারা রে, আপনারা দেখো কোয়া চেয়ারটা, এই চেয়ার হইলে গিয়া চেয়ার শূন্য দেখা, আসলে এই চেয়ারও আর কেউ বইবা নেই, আমরা বুঝলাম না এই চেয়ারও যে এই চেয়ারটাও কিন্তু খালি থাকবো, চেয়ারটা থাকবো হয়তো আজকে এই বদরুদ্দিন আহমদ কামরান নাই আপনারা জানেন গত 15 তারিখ তাই মারা গেছেন, অবশ্য সব অবগত আছেন। এই চেয়ারটা কিন্তু স্মৃতিচারণ হিসাবে তানোর যে বাজারা আছে এগুলো আমরা মনে করি এগুলো অলৌ রাখবা তানোর মাথার উপরে। এটা সরকারি অফিস আপনারা জানেন যে বাধ্যতামূলক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ছবি লাগে, কিন্তু তানোর অফিসেও কিন্তু এগুলো আমরা দেখতাম পারাম। এই মুহূর্তে তানোর অফিস এই সামনে যে দুইটা ছবি দেখরা, দুইটা ছবি কিন্তু টিকু আছে আপনারা দেখরা, যে নৌকা দেহকা যে নৌকা লইয়া আমরা দেখছি কয়েকদিন আগে একটা গানও বাইরাল হয়েছে তানোর, যে প্রধানমন্ত্রী স্টেজে থাকা অবস্থায় যখন তাই পরিচালনা করা যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, ঠিক তখনও কিন্তু তাই একটা গান গাইছিল, যে গানের লগে তালও দিছিল আমরা দেখছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় হাততালি দিয়া তাদের এই সহযোগিতা করছেন গানের মাধ্যমে, তারপরেও কিন্তু তাই বক্তব্য শুরু করছিল। আপনারা আমরা দেখাইলাম যে ক্রেস্ট দেখুক আপনারা যে কত শ ক্রেস্ট, আমি কিন্তু শো নাই হাজারের উপরেও কিন্তু ক্রেস্ট আছে, কিন্তু এই যে ক্রেস্টগুলো আপনারা হোক আপনারা শেষ হজনে কতটা ক্রেস্ট পাইছেন, আমিও যে মিডিয়াত কাজ করি কতটা ক্রেস্ট পাইছি, কতটা ক্রেস্টর আমার ইয়ে আছে। আমরা একটা ক্রেস্ট আপনাদের আমরা দেখাই, যেমন দৌকা ওই যে একটা খেয়ে দৌকা এগুলো বই পড়া উৎসব 2009 বিশ্বনাথে না সরি বিশ্বতে যুগে যেটা বিহারে সেইখানেই যুগ তোমার সাথে আমাদেরও, সবার যেটা আপন তুমি হে প্রিয় সেটাই আপন আমাদেরও,
শুভেচ্ছাস্মারক, ইগুয়েল লেগা যুগান্তর, স্বজন সমাবেশ ও ইউনিভেটর সিলেট, তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন ক্রেস্ট কিন্তু আমরা আপনার ক্রেস্টগুলো দেখাইবার চেষ্টা করলাম। ওদু হোক আমরা দেখলাম যা সম্ভবত এই তো এই যে মেয়েটা তানোর নাতনি, মেয়ের ঘর নাতনি, যে ছেলের ঘর নাতনি শিপলু সাবর, যে তানোর যে বড় ছেলে শিপলু সাবর মেয়েরে লইয়া দেখলা যে দেখো কত সুন্দর আসি। তো আপনার আমরা আগেও হয়েছি দেখো কার্ডা ছবি আমার ছেলে আগের এই ছবিটা যখন প্রধানমন্ত্রী সিলেট আইসলা কোনো এর সময় ঠিক তখন কিন্তু এই ছবিটা তোলা। তো সব স্মৃতিগুলাকে সব ছবিগুলা কিন্তু তাই স্মৃতিচারণ করিয়া রাখছেন, সব ছবিগুলা কিন্তু তাই তুলিয়া ধরিয়া রাখার চেষ্টা করছেন। আজকে আজকে কিন্তু আমরা দেখাই নাম আপনারে সব ছবি আছে, সব ক্রেস্ট আছে, এগুলা থাকবো যতদিন এগুলো আমরা রাখতাম পারবো। এই নয় যে বা যারা এই মুহূর্তে দায়িত্বে আছে বা যে বা যারা এগুলা লুক আফটার করবা তারা কিন্তু এগুলো যতদিন পারবো ততদিন রাখতে পারবা। কিন্তু আমরা কেউর পক্ষে সম্ভব হয়েছে না। এই আপনারা জানেন জনতার মেয়র সবে জান মেয়র ডাকেন, কেউ কিন্তু সাবের ডাকতেন। আপনারা জানেন গত দুইবার নির্বাচন করছেন আর সাবলে করার পরেও যদিও তাই আসেন, কিন্তু এরপরেও কেউ কিন্তু তাদের সাবেক মেয়র এই হইতানা, সবে কিন্তু তাদের এই মেয়র সাব হইয়া ওঠা। আপনারা দেখা যায় এটা নৌকা দৌকা কামরান বাইকে বুটদিন সৌজন্য সিরাজউদ্দিন আঁকা বাঁকা কত ধরনের স্মৃতি তানোর আছে। আমরা সব স্মৃতির রুমর সব যত ধরনের ইয়ে আছে আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করাম। রুমর প্রতিটা আনাছে গানাছে কিন্তু আমরা এই ক্রেস্ট দেখতাম পারাম। দেখো আপনার ও একটা আমরা কিছু ক্রেস্ট দেখাইলাম, এই ক্রেস্টগুলো কিন্তু জায়গা নাই রাখার মতো, মেলিয়ে রাখার মতো বা কোনো রাখা হইতো এরকম জায়গা কিন্তু নাই, না থাকা কিন্তু এগুলা হয়েছে। আপনারা ক্রেস্টগুলো দেখো কা যাই হোক, আপনারা আমরা ক্রেস্টগুলো দেখাইলাম বা বিভিন্ন স্মৃতিচারণ বা যা আছে আমরা আপনারা একটু দেখাইবার চেষ্টা করলাম। আপনারা দেখরা যে এই বদরুদ্দিন আহমদ কামরান আমরা দেখলাম একটা সুফাত বর্তমানের বাংলাদেশ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম হওয়া লাগে না এমন কেউ না নাই যে প্রধানমন্ত্রী যে সিনেন আমি কইমের কোনো যোগ্যতাও নাই, প্রধানমন্ত্রীর লগে মাত্র আপনারা ছবি দেখে বুঝতে পারা বদরুদ্দিন আহমদ কামরান। এবং প্রধানমন্ত্রীর খুবই একজন আস্থাবাদক, খুবই একজন মায়ার মানুষ আসলা বদরুদ্দিন আহমদ কামরান। দেখো প্রধানমন্ত্রী জবারু আইরা ও যে তাই যেমন ওদের একটা গাড়ি থেকে কিন্তু প্রধানমন্ত্রী নামছেন, নামার পরে কিন্তু সর্বপ্রথম একদম প্রথম ফার্স্টেও কিন্তু আসেন প্রধানমন্ত্রীর লগে বদরুদ্দিন আহমদ কামরান। একটা ছবি আপনারা আমরা দেখাই দেখো কা শাহজালাল মাজার, আপনারা একটু দেখে বুঝতে শাহজালাল মাজার প্রাঙ্গণের প্রবেশ করা আমরা দেখলাম, কিন্তু কিন্তু ও ফার্স্টে কিন্তু আসেন বদরুদ্দিন আহমদ কামরান এবং তানোর লগে সিলেটের বিভিন্ন যেবা নেতাকর্মীরা আসেন সবও আসেন আমরা দেখতাম পারলাম। এবং তাইন কিন্তু আপনারা জানেন আমরা বেশি কিন্তু তাই সময় দিতে সিলেট, এই সিলেট যে সিটি কর্পোরেশন তাই সময় দিতে সিলেট সিটি কর্পোরেশন তাই সময় দিয়েও কিন্তু তাই জাতীয় নেতা আসলা দেখা হোক তাই দেখাত গিয়ে আপনারা কটা মিটিং করতে দিয়েছেন, আমরা অবশ্যই মিটিং তেমন দিয়েছেন। সিলেটবাসীর লাগে তাই বেশি কাজ করছেন, সিলেটবাসীর লাগে কাজ করিয়া কিন্তু তাই জাতীয় নেতা হয়েছেন সবে তান দেশিনে। এই যে একটা মহামারী ভাইরাসের সময় তাই ময় ভাইরাসে যে তানোরে এই প্রাণটা কারি আনিব এগু আসলে তাইনে যারা কল্পনা করছেন আমরাও কল্পনা, আমরাও সিলেট প্লাসের মাধ্যমে তানরে ইয়ার দুইটা লাইভ দিয়েছিলাম, আমার মনে আছে লাস্ট লাইভ দিয়েছিলাম আমরা ক্রিন ব্রিজন নিচে এখানেও কিন্তু রিস্কার চালক অহলরে কিছু ত্রাণ বিতরণ করা হয়েছিল, যে একটা প্রথম উদ্যোগ আছে রিস্কা চালক অহলরে ত্রাণ বিতরণ করার। এবং এই ত্রাণ বিতরণ করার পরে আর আমার লগে হয়তো এইলা দেখা হয়েছে না, বিভিন্ন জায়গায় দেখছি দেখা হইলেও কিন্তু আমরা তানালকে মারতে উঠতাম বা মারতাম পারছি না এইরকম ইয়ে আছে। আপনারা যে রুমটা দেখা এই মুহূর্তে আমরা ইনো রুমও আপনারা দেখাইছি যে আমি আপনারা কই যে মেহেদি কাবুল আসন যে 24 ইয়ার্স এই বদরুদ্দিন আহমদ কামরান অসুস্থ হওয়ার পরে যে তানোর সার্বিক খোঁজ খবর লইছেন বা এই যোগাযোগ রাখছেন। এবং আসনীয় যে এম এইচ ইলিয়াস দিনার মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারা কিন্তু এই সবসময় কিন্তু কিন্তু আসেন এই মুহূর্তে দেহ কাপ তারা আসেন কিন্তু কিন্তু নায়িক একজন আপনারা দেখতে পারা যে চেয়ারটা খালি হয়তো আজকের দিন এই চেয়ারটা থাকতো, এই চেয়ারটা যদি চেয়ারের যে ব্যক্তি আসেন এই ব্যক্তি দিন আজকে থাকতা এই কানোর এই মুহূর্তে এই কানোর চিত্রটা ঠিক আরেক লাহান থাকলো অনেক হাসি খুশি আনন্দময় একটা উল্লাস সবসময় থাকলো অনেক। তো আমরা আপনার এই যে চিত্রটা এই যে ক্রেস্টগুলা এই যে বদরুদ্দিন আহমদ কামরানের বিভিন্ন স্মৃতিগুলো আমরা আপনার তুলিয়া ধরার একটা কারণ হইল গিয়ে আপনারা দেখতা যে আসলে এই বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের কতটুকু জনপ্রিয় আছে দেখো কার দরজার সিফাতো। এবং প্রতিটা দেয়ালে দেয়ালে আমরা দেখলাম যে তানোর প্রধানমন্ত্রীর ছবি লগে তানোর ছবি আছে। দেখো কিনা আপনারা অনেকেও দেখতে পারা যেমন শফিকুর রহমান দুই আসনের সাবেক এমপি কামরান সাহেব তার আসন মিসবাউদ্দিন সিরাজ ভাই ওই লগে আপনার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বিভিন্ন নেতাকর্মীরা আছে প্রতিটাই হয় দেখো কা তানোর এই
ছবি আছে, বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের ছবি আছে, এবং ছবিটার লোভে আমরা দেখলাম যে ক্যাপশনও এই দেওয়া আছে। যাই হোক, আমরা আমরা আপনার এই তত্ত্বগুলা এই তুলিয়া ধরার মেইন কারণ হইল গিয়া যে আসলে যে জনতার তেন কামরান আসলা, এই জনতার কামরান কিলা আসলা, এগুলো আপনার কিছুতে আমরা তুলে ধরার চেষ্টা করাম। এবং আপনারা তো অবশ্যই জানেন, আমরা আপনার আগেও কইছি যে তানরে কিন্তু কেউ আমরা শুনছি না যে সাবেক মেয়র হইতে, এরকম নাই। মেয়র সাহেব অনেকে মেয়র সাহেব হইলে কিন্তু অনেকে চিনি নিত যে মেয়র সাহেব মানে এইটা যে কামরান সাহেব। কামরান সাহেবর হচ্ছে এমন কোনো মহল নাই যে আইসুন না, এটা মামলা, মামলা থেকে বাঁচতে হইলে কামরান সাহেবর হচ্ছে যাওয়া লাগতো, একটা মায়ের হও যাওয়া লাগতো, একটা মার্কেটের মারামারি, মার্কেটের মারামারি হয়েছে ও ময়র কামরান সাহেবর হচ্ছে দেখা যাইতো আউটিমো দুই পক্ষ আছেন, এক পক্ষ মায়ের করিয়া কিতা অর্থ আছে যাই গিয়ে আমরা তো কামরান সাহেবর লগে পরিচিত আছে। কামরান সাহেব আইয়া গেলা দেখা যাইতো হাও পক্ষই কর যে আমরা তো কামরান সাহেবর লগে পরিচিত চলে যাই গিয়ে দুই পক্ষ আইচ্ছেন এখানো আইয়া অনু কিন্তু সমাধান হয়ে যেত। যে এবং এটা সিটি কর্পোরেশন আমরা যখন জানি যে মারামারি হইলে বা কোনো কিছু হইলে প্রথমে প্রশাসনও কিন্তু থানার লগে যোগাযোগ করতো যে ভাই ওগুতে আপনি একটু সমাধান করিয়া দেওয়ার চেষ্টা করেন না, বা আপনি দিলে সমাধান করিয়া দিলে ওই যায়, এরকম কিন্তু আমরা প্রচুর দেখছি। আমরা যে একটা রুম দেখাইলাম, আমরা আর একটা রুম আপনার আমরা ফাঁসপর্তী যে রুমটা আছে, আমরা ফাঁসপর্তী রুমটা আপনার আমরা একটু দেখাইবার চেষ্টা করাম, বা থানার রুমের যে উপরের যে দুইতলা আপনারা আছে দেখুক। আমরা দুইতলা বাই উঠলাম না, দুইতলা বাই কিন্তু প্রচুরও আছে ঠিক। দেখুক আমরা আপনার আর একটা রুম দেখাইলাম, যে রুমও দেখোক আর রুমও কিন্তু ক্রেস্টের অভাব নাই। আরেকটা বিষয় আপনার আমরা জানাই আর কি, তাই কিন্তু পাশাপাশি কিন্তু বই পড়তা, তানোর বইয়ের প্রতি খুবই আগ্রহ আছিল, বা বই সবসময় কিন্তু তাই বই উল্লেখ করতা ইয়ে করতা। আপনারা আমরা বইটা দেখাইবার চেষ্টা করাম, প্রচুর বই আপনারা দেখতে পারা, আরও বই হয়তো আছে উপরে দুইতলা তিনতলা তানোর বইগুলো আছে। আমরা আন্তরিক দুঃখিত, এবার আমরা উপরে দিয়ে উঠতাম পারলাম না, কারণ যেহেতু বাবিও আপনারা জানেন যে বাইরে আছে আক্রান্ত এই আসমা কামরান। আমরা আপনার যে ক্রেস্টগুলো আসলে আমিও দুঃখিত, আপনারা জানেন যে আমি বিগত কদিন অসুস্থ আসলাম, যে আসলে এখনও নিজে এই পুরা পুরা আসলে আমি এখনও 100% আমি এখনও সুস্থ হইতাম পারছি না, যে কারণে আমি আপনার আরে ইয়ে করতাম পারাম না, ও সঠিকভাবে মাততাম বা উপস্থাপনা করতাম পারাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনারা জানেন যাই হোক, আমরা আপনার এই ক্রেস্টগুলো দেখাইলাম, আবার আমরা ইনো আপনারা দেখতে পারা এই মুহূর্তে কিছু নেতাকর্মীরা ইনো আসেন, যে যে নেতাকর্মীরা এই সবসময় তানার বাসাত ভিড় করেন। আমরা একজন নেতাকর্মীর লগে নেতালে ফলে মাথার চেষ্টা করবো, যে একজন নেতার লগে মাথার চেষ্টা করবো। আপনারা জানেন যে ফলাও যখন কামরান সাহেবরে এই সিলেট শামসুদ্দিন হাসপাতাল থাকি যখন নেওয়া হয়েছিল ইয়ার অ্যাম্বুলেন্সের ডাকাত, তখন আমরা কিন্তু লাইভ দিছিলাম এবং আমরা প্রচুর ভিউয়ার্স হয়েছিলাম, প্রায় 3-3.5 লাখ ভিউয়ার। তখন আমরা একটা বক্তব্য লইছিলাম মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার সাবর, তখন তাইনে সবর হচ্ছে দোয়া চাইছিলাম আমরা সিলেট প্লাসের মাধ্যমে যে দোয়া করার লাগে। আজকে যে ঠিক এর তদ্রুফ কিন্তু উল্টা, তখন কামরান সাহেব জীবিত আসলে এবং তানরে লইয়া যাওয়ার মতো আসিল, আজকে কামরান সাহেব নাই। আমরা এই বিষয়ে একটু মাথার চেষ্টা করবো দিনার সাবর লগে, যে একটু যদি আপনি আমরা ধন্যবাদ। আসলে আপনি মনে করিয়া দেওয়ায় আমার ভালো হয়েছে। সেম ঘটনা ওই যে কামরান ভাই যেদিন ইয়ার অ্যাম্বুলেন্সে যাইন, আমরা শামসুদ্দিন ওই আপনার চ্যানেলেই আমি জানাইছিলাম যে আসলে কামরান ভাইয়ের দোয়া চাইছেন, আমরাও তো দোয়া চাইছি, কিন্তু আমি যখন শামসুদ্দিনে গিয়া প্রথমে কামরান ভাই দরজায় দাঁড়াই, কামরান ভাই প্রথমে দেখিয়া কইছেন ও বা তোমার লোকে আমার আর দেখা হইতো না, বললাম কিতা এখন কামরান ভাই আমার লাগে দোয়া করিও, বাড়ির লাগে দোয়া করিয়া দিন আর ও তোমার লোকে ভাই শেষ দেখা। যদিও কামরান ভাইয়ের সান্ত্বনা দিছে, কিন্তু শেষ শব্দটা কামরান ভাই আর শেষ এই শব্দটা শোনার লগে আসলে বুকে যে কী পরিমাণ জোর আরম্ভ হয়েছে। তারপরে তো কামরান ভাই হাত তুলিয়া তান লাগিয়ে দোয়া চাইছেন এবং সিলেট বাসীর লাগে তাই দোয়া করিয়া গেছেন। আমরা আশাবাদী আসলাম তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্তে এয়ার অ্যাম্বুলেন্স ম্যানেজ হয়েছে, সিএমএইচ ম্যানেজ হয়েছে, সর্বাত্মক প্রচেষ্টা হয়েছে, সাথে সারা বাংলাদেশের সারা সিলেট বিশ্বের যেখানে আছে সবর দোয়ায় হয়তো আমরা কামরান ভাইরে আবার সুস্থ পাইম এবং আশার আলো আমরা দেখলাম যে কামরান ভাই সুস্থ হয়ে গেছেন। যাই হোক, আল্লাহর হুকুম কত হায়াত ফুড়াইছে, কিন্তু লাখ লাখ মানুষ সুখের পানিতে বদরুদ্দিন কামরান ভাইরে আমরা বিদায় দিছি। কামরান ভাই তো তার কর্মেই সমুজ্জ্বল, এখন আজকে 7 দিন হয়েছে, আমরা যদি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই কামরান ভাই, সিলেট নয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষে কামরান ভাইয়ের কোনো না কোনো কর্মের কথা, এবং কামরান ভাইয়ের মাধ্যমে লাভবান বা কামরান ভাইয়ের মাধ্যমে একটা সাহায্য পাইছে, একটা শান্তি পাইছে, এরকম মানুষ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আছে। যার কারণে মানুষ স্মৃতিও, আমরা যে মসজিদে নামাজে যাই আসলে আমরা মানুষের কামরান ভাইয়ের সাথে থাকতাম হিসাবে কিছু মানুষ আমরা চিনে যাও, আমরা কাছ থেকে কামরান ভাইয়ের খবর নিত, আপনারা দেখলেও কামরান ভাইয়ের একটা স্মৃতি ইয়া হয়। আমরা চেষ্টা করি নামাজ পড়ার পরে ইয়া মানে প্রিয় যখন আমরা প্রিয় কামরান ভাই আসেন আমরা তান লাগে দোয়া করতাম, যেহেতু ওখানে আর তান লাগে আমরা কামরান ভাই লাগিয়ে সিলেটে আমরা লক্ষ বার্ষ লগান ধরছি কামরান ভাইয়ের উচ্ছ্বাস করছি, কিন্তু এখন তো আমরা দোয়া ছাড়া কামরান ভাইয়ের কাছে আর কিচ্ছু নাই। আমরা প্রত্যেকে যত নেতা কর্মী আছি আমরা অনেক এখানে আপনারা অনেক দেখরা সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতা, আওয়ামী লীগ সব, এছাড়াও সাধারণ মানুষ, অন্যান্য দলের মানুষও আমরা দেখছি তো কালকে জুম্মার পরে অনেক মানুষে জিয়ারত করছে। আপনারা জানেন এই COVID-19 করোনা আক্রান্ত হইলে পরিবারের সদস্যরাও ছাড়িয়ে যায়, কিন্তু আমরা যেদিন কামরান ভাই আক্রান্ত হয়েছেন এদিনে শত শত মানুষ পুলিশে পারছে না সরাইতে, আমরা আম্বাবনা পয়েন্টও জ্যাম, মানুষ এয়ারপোর্ট পর্যন্ত গাড়ির অ্যাম্বুলেন্সের পিছাইয়া মানুষ মোটরসাইকেল লিয়ে এয়ারপোর্টও জ্যাম। কামরান ভাইয়ের যেদিন নিয়ে আইলাম এদিনও হয়তো তার লাশ নিয়ে আইছে, কিন্তু আমরা তো কামরান ভাইয়ের সামনে দেখছি প্রত্যেকটা নেতা করেন ফাগলের মতো আইয়া মানুষের করোনা টোরোনা বুলিয়া বাসার ভিতরে তিল দাঁড়ানোর জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, মানে কিরো টিলার প্রশাসনে মাত্র 25-30 জনের লিস্ট দেওয়ার পরেও 25-30 মানুষ হইবা মানে কিরো রাস্তার এত বাধা নিষেধ, পুলিশে ব্যারিকেড দিছে রাস্তায় রাস্তায়, আমরা জানাজার টাইমটা দিছে না, আমরা কইছি না টাইম খাওয়ার দরকার নাই করে, আমরাও ঘরে কইছি না, সব কিছু প্রমাণ করে আমরা যে স্লোগান দিতাম সিলেটবাসীর প্রিয় নাম বদরুদ্দিন কামরান, এই স্লোগানটা আক্ষরিক করতে এটা কোনো স্লোগান না, এটা সিলেটবাসীর একটা আবেগ এবং অনুভূতির নাম, সিলেটবাসীর একটা আবেগের নাম বদরুদ্দিন কামরান। আল্লাহ আমরা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে তান লাগি দোয়া চাই, তান যে কর্মগুলা করছেন আল্লাহ তান সবগুলা কবুল করতে, তান এবাদত কবুল করতে, এবং আমরা সারা জীবন যেন যেরকম জীবিত কামরান ভাইয়ের পাশে আসলাম আমরা যেন প্রত্যেক মুহূর্তে আমাদের দোয়ায় কামরান ভাইয়ের মনে রাখি, তানরও সাহেব পরিবারের পাশে আমরা ভাবি অসুস্থ দুইটা ছেলে তারাও এমন বড় নয় তারার পাশে আমরা সব তাকতাম পারি, এবং আমরা সবসময় তাকার আল্লাহ আমরা তৌফিক দেন আমরা তার পরিবারের পাশে আজীবন তাকমু ও দোয়াও করি, আর আপনারা বলা তাহকা কামরান ভাইয়ের আল্লাহ ব্যস্ত করুক। ধন্যবাদ আপনারে, আমরা মাতলাম দেখলা যে দিন আশা বললবে বা এই মুহূর্তে থানার বাসার আপনারা আরও দেখতে পারলাম যে এই প্রচুর নেতাকর্মীরাও আসেন তারা সবসময় থানার লগে আসেন এবং তাকবা, যাই হোক আমরা একটু মাতার চেষ্টা করব যে আপনারা জানেন যে কারণ আমরা একজন মানুষ দেখাম আসেন উপস্থিত যে আমরা এই আমরা এক সহকর্মী আমরা এক বড় ভাই যে ওই লগিয়া আমরার আবুল মোহাম্মদ আপনারা জানেন তাই লেগিয়া শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক এবং তাই সিলেট জেলা প্রেস ক্লাবর মেম্বার তাই দুই নির্বাচনও করছেন সিলেট জেলা প্রেস ক্লাবর সিনিয়র সহ সভাপতি পদে দুই একটা বুটে তাই ফিল করছেন, তো তাই নইলে গিয়ে আমরা জানি এই সোরারফার এলাকার মেয়র সাবেক মেয়র বদরুল আহমদ কামরান সাহেবের পার্শ্ববর্তী এলাকা, একটু দুদিন আপনি যে সাবেক মেয়র বদরুল আহমদ কামরান সাহেবের বিষয়টা দুদিন একটু আপনি কইতে যে আসলে এই মুহূর্তে মানুষে যে এলাকা বা আপনি আসেন মানুষের কিলা আসলে তারা মিস করে বা তাই ছাড়া তাদের অভাবটা কীতে আপনারা ফিল করতে পারে একটু দুদিন। ধন্যবাদ। আসলে আমি ছোটোবেলা থেকে বদরুদ্দিন আহমদ কামরানের নীতি আদর্শের প্রতি অবিচল বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে তার সাথে আমি অনেক কার্যক্রমে অংশ নিয়েছি। বদরুদ্দিন আহমদ কামরান সোড়ারপাড় মাসিমপুর কামালগড় তথা সিলেটের একজন কীর্তিমান ব্যক্তিত্ব, এরকম মানুষ আর পৃথিবীতে বা আমাদের এলাকায় জন্ম নেবে কি না এটা সন্দেহ আছে। কামরান ভাই শূন্যতা জীবনে পূরণ হবার মতন নয়, তিনি অত্যন্ত সদালাপী বিনয়ী একজন মহান মানবতাবাদী মানুষ ছিলেন, অসাম্প্রদায়িক চেতনার এই মানুষটি দিন রাত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে মানুষের জন্য কাজ করে গেছেন, তার দরজা ছিল অবারিত, তার বাড়িতে কোনো গেট ছিল না, তার বেডরুমে ছিল মানুষের বৈঠকখানা, মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পড়লে কামরান ভাইয়ের কাছে চলে আসত। আমরা এলাকাবাসী অত্যন্ত গৌরবান্বিত ছিলাম কারণ বদরুদ্দিন আহমদ কামরান ভাই আমাদেরকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের দরবারে আমাদের মর্যাদা উজ্জীবিত করে তুলেছিলেন, তার কৃতিত্ব, তার মেধা, তার ভালোবাসা, মানুষের প্রতি তার সহমর্মিতা, মানুষের প্রতি তার অগাধ
বিশ্বাস প্রেম এটাই প্রমাণ করে কামরান ভাই ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। কামরান ভাই এই অকাল প্রয়াণে আমরা আজ অভিভাবক খাড়া হয়ে গেছি, তিনি ছিলেন আমাদের অভিভাবক। আমরা যে কোনো ভুল করে আমরা ভয় পেতাম না, আমরা ছুটে আসতাম কামরান ভাইয়ের কাছে রাত দিন যে কোনো সময়। আমরা তার কাছ থেকে এসে আমরা সেবা পেতাম। কামরান ভাই যেখানে গিয়েছেন সেখানে আগুন যেন পানি হয়ে যেত, এইভাবে তিনি মানুষকে ভালোবেসে মানুষের পাশে ছুটে চলেছেন। আমরা এই কয়েকদিন ধরে এলাকাবাসী গভীর শূন্যতার মধ্যে রয়েছি, এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে, এলাকার প্রতিটি মানুষ টুকরে কাঁদছে, নীরবে কাঁদছে। আমরা জানি কামরান ভাই মরতে পারেন না, আমরা কামরান ভাই মারা গেছেন আমরা বিশ্বাস করতে পারি না। কামরান ভাই আমাদের হৃদয়ে আমাদের মননে আজীবন বেঁচে থাকবেন। কামরান ভাইকে আমরা কোনো দিন ভুলতে পারবো না। কামরান ভাই কোনো দিন কোনো মানুষকে কষ্ট দেননি, কোনো দিন মানুষের সাথে কঠোরভাবে কোনো কথা বলেননি। তিনি ছিলেন অত্যন্ত মাটির মানুষ, তিনি মাটির মানুষ হিসাবেই আবার চলে গেছেন। তিনি চলে যাওয়ার প্রাক্কালে বারে বারে যাদের সঙ্গে দেখা হয়েছিল তাদেরকে বলেছিলেন যে এই আমার তোমার সাথে শেষ দেখা। আমার সহকর্মী সাংবাদিক মঈনুদ্দিন তাকেও বলেছিলেন যে মঈনুদ্দিন তোমার সাথে মনে হয় আমার এই শেষ দেখা, আর দেখা হবে না। মঈনুদ্দিন ভাইয়ের সাথে সাথে সেটা এই ফেসবুকে এটা ইয়ে করেছিলেন। আমরা কামরান ভাইয়ের জন্য দোয়া করি, আমরা সবার কাছে প্রত্যাশা করি আপনারা আমাদের বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের মাথার ছায়া সরে গেছে, এখন আল্লাহ তাআলা ভরসা আমাদের এলাকায় আরও 100 বছরে এরকম সন্তান জন্ম নেবে কি না আমরা সেটা নিয়ে ভাবছি। আমাদের বড় ভাই আমাদেরকে, তিনি নিজে বড় হয়ে আমাদেরকে বড় করেছিলেন, এই পাওয়া আমরা কোনো দিন ভুলতে পারবো না। তার প্রতি আমাদের যে শ্রদ্ধা, তার প্রতি যে আমাদের ভালোবাসা, আমাদের যে অকৃত্রিম মায়া মমতা, সেটা কোনো দিন যাবে না। কামরান ভাই মরে যাননি, কামরান ভাই সরে যাননি, কামরান ভাই থাকবেন হৃদয়ে, কামরান ভাই থাকবেন আমাদের অন্তরে। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, তার পরিবারের প্রতি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা কামরান ভাইয়ের সন্তান আরমান আহমদ শিপলু ডাক্তার হিসাবে সেবা দিয়ে যাচ্ছেন মানুষকে, তিনি বাবার পিছু পিছু নিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক কাজ করেছেন। কামরান ভাই যে পরিশ্রম করেছেন সেটা দেখে আমাদের ভয় হতো, কীভাবে সকাল সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত তিনি এত পরিশ্রম করে মানুষের জন্য কাজ করে যেতেন, কীভাবে পরিশ্রম করে ঘরে এসেছেন, শুনছেন আগুন লেগে গেছে এক জায়গায়, দৌড়ে আবার চলে গেছেন, সংঘর্ষ লেগে গেছে, তিনি আবার সেখানে চলে গেছেন, হানাহানি ঘটে গেছে সেখানে তিনি চলে গেছেন, তিনি শান্তির দূত হিসাবে মানুষের জন্য কাজ করে গেছেন, তিনি যেখানে গিয়েছেন সেখান থেকে অন্ধকার দূর হয়ে আলোর বিচ্ছুরণ ঘটেছে। আমরা কামরান ভাইয়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা প্রত্যাশা করছি তার পরিবারের সকল সদস্যরা যেন কামরান ভাইয়ের এই সুখ সহ্য করতে পারেন, এবং ভবিষ্যতে আমরা কামরান ভাইয়ের রেখে যাওয়া সন্তান ডাক্তার আরমান আহমদ শিপলুর সাথে আমরা একাত্ম হয়ে তার আদর্শ, তার নীতি, তার চিন্তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব, এইটুকু প্রত্যাশা করি। পরিশেষে আমি দেশে বিদেশের সকল ভাই বোনদের কাছে আমার বড় ভাই, আমাদের পরম শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব কামরান ভাইয়ের জন্য আমি দোয়া এবং প্রত্যাশা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এই আবুল মোহাম্মদ এলাকা, আমরা একটা বিষয় আপনার সাথে জানতাম চাইব যে আপনি জানেন তো যে এই মুহূর্তে আমরা সিলেটের কিছু মানুষে দেখলাম যে বদরুদ্দিন আহমদ কামরানের স্মৃতিচারণে কিছু দাবি তুলছেন, যে আসলে আপনি বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের এই স্মৃতিচারণ রাখার লাগি কিতা দাবি, বা এই যে বন্দর পয়েন্টও যে হাসান মাগরের সামনে একটা চত্বর, যে অনেকে দাবি তুলছে যে চত্বর এটা ওই বদরুদ্দিন আহমদ কামরান চত্বর রাখার কি বিষয়টা রেস্ট হবে না? আমরা কামরান ভাইয়ের জন্য একটা চত্বর দিয়ে আমরা কামরান ভাই ঋণ কতটুকু শোধ করতে পারবো সেটা আমি ভাবছি না। আরও বড় কিছু যদি চাওয়া হয় সেটাও তার জন্য প্রযোজ্য, কিন্তু চত্বর বা তার স্মৃতিরক্ষায় কোনো রাস্তা বা যে কোনো কিছু করা, এটা আমাদের শুধু দাবি নয়, এটা সমগ্র সিলেটবাসীর দাবি, এটা অবশ্যই বাস্তবায়ন করা প্রয়োজন। এবং আমরা কামরান ভাইয়ের স্মৃতি রক্ষার্থে যে কোনো ধরনের কোনো সহযোগিতা বা যে কোনো ধরনের তৎপরতা প্রয়োজন হয় আমরা সেটা বাস্তবায়ন করতে আমরা কাজ করব ইনশাআল্লাহ, আমরা সেটা দাবি করছি। কারণ কামরান ভাই একজন মহিরুহ, কামরান ভাই কিংবদন্তি, কামরান ভাই একজন উজ্জ্বল তারকা, তাই তিনি সারা জীবন
নীল আকাশে জল জল হয়ে থাকবেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনারে। যাই হোক, আমরা আপনারে দেখাইবার চেষ্টা করলাম বা একটু মাতলাম এখন এই স্থানীয় এখন সাংবাদিকের লগে। আপনারা আমরা যে স্মৃতিচারণ যে বিভিন্ন ক্রেস্ট, আসলে সব ক্রেস্টগুলা আমরা আপনারা দেখানি আমরার পক্ষে সম্ভব না। এই যে যত ক্রেস্ট আছে আরও কিছু ক্রেস্ট আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করলাম। দেখো এখানে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের এই ক্রেস্টগুলো আছে। এই দেখো আপনারা আইন অনু দেখো আপনারা, এবং যে কয়টা ক্রেস্ট যারা সব ক্রেস্টগুলা কিন্তু দামি, এবং প্রতিটা ক্রেস্টর কিন্তু মূল্য আছে। এরকম একটা ক্রেস্ট করতে হইলে অবশ্যই আপনারা জানুন প্রচুর একটা খরচ আছে, এবং যে বা তারা তাদের ক্রেস্ট দিছে তারা অন্তরটাই ক্রেস্ট দিছে এবং দামি ক্রেস্টগুলা দিছে। এই কোনো ধরনের নর্মাল কোনো ক্রেস্ট আমরা দেখলাম না, এবং আপনারা দেখতে পারা যে সারাটা তারিয়া আপনারা হয়তো আমরা আজকে এগুলো আপনারা দেখাইলাম না, অনেক কোনো সময় তাই নগুলো দেখাইবার চেষ্টা করছেন না যে আমার দেখো কত ক্রেস্ট আজ তাই নাই, যে আজ মেয়র সাবেক মেয়র বদর মোহাম্মদ কামরান সাহেব নাই, যে তার স্মৃতিগুলো আমরা আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে আমরা এখনও অন্তত দেখলাম কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্টস, বিভিন্ন ধরনের এই ছবি আপলোড করেন, বা যে যার লগে ছবি আছে আমরা দেখছি যে যে যার লগে ছবি আছে সবে সবর ফেসবুক থেকে আমরা তার ওয়ালও দেখছি এই ছবিগুলা এই দৃশ্য যে বা যারা দিছে এরা কিন্তু মায়াই দিছে। কারণ অনেকেও আছে যেমন ধরো কামরান সাহেব দিয়ে একটা খাজ উদ্ধার করতো, কামরান সাহেব মারা গেছেন এখন আর কিলা তান্ডার দিয়ে খাজ উদ্ধার করা সম্ভব, কিন্তু তারা দিছে তার মনের টানে মায়ার টানে যে একটা ছবি তারা আপলোড করছে। আমরা দেখছি যে দুদিন সারা সিলেটে আমি কই ধরো 5000 ফেসবুক ভিউয়ার্সের মধ্যে 4000-এর মতো এই খালি পোস্ট হয়েছে যার যে কামরান সাহেবের লোকের ছবি আছে এরকম আছে। দেখো কামক আল্লাহর গর এই একটা গর আছে ইন তাই মোহর সাবেক মেহর কামরান সাহেবর যে অফিসের সামনে, এবং প্রতিটা ওয়ালে ওয়ালে কিন্তু প্রধানমন্ত্রীর লগে তার ছবি আমরা দেখতাম পারলাম। আপনারা দেখো কা ইন ছবির লেখাও আছে ক্যাপশনটা, জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পদক চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অর্জন এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ প্রত্যাবর্তন করার পর সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় এবং এ সময় করেন ঠিক তখন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি কিন্তু আসলা এবং সাবেক সিটি মেয়র বদরুল কামরান এই ছবিটি হইলে আপনারা 2015 সালের এই 3/10/2015 সালের এই ছবিটা, এবং প্রধানমন্ত্রীর লগে যতটা ছবি আছে বা সব ছবিগুলো কিন্তু আমরা আপনার দেখাইবার চেষ্টা করছি, এবং ঠিক তানোর অনুসরণ করিয়া চলতে আমরা জানি যে ডক্টর শিপলু এই মুহূর্তে আপনারা যে ছবিটা আমরা দেখতে পারা যে তানোর দুইজন ছেলে আমরা জানি যে আরমান আহমদ শিপলু ইমরান আহমদ আরমান আদনান এই দুইজন ছেলে তানোর যে দুই ছেলে যে মানে বড় ছেলে আপনারা জানেন ডক্টর শিপলু তাইন দেশ এবং আরোজন যে ছেলে তাইন লেগা বর্তমানে দেশের বাইরে লন্ডনের মাটির তাইনি অবস্থান করা, হয়তো লাস্ট দেখাও তাই তো দেখতে পারছেন না বা আইতে পারছেন না, এবং তাইনরে বিয়া দেওয়ার পরে এই বিয়া দিয়া কিন্তু কামরান সাহেব দেশ আসলে আর তানোর লগে আমরা জানি যে তানোর ছোটো ছেলের লগে তানোর দেখা হয়েছে না। আপনারা আর একটা ছবি দেখা অসুস্থ বাউল সম্রাট শাহ আব্দুল করিমর পাশে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এই তান কিন্তু দেখো আপনারা যে জানেন আমরা দেখছি যে 2-3টা গান কিন্তু তাই মারা যাওয়ার পরে ভাইরাল হয়েছে, এই একটা গান দুইটা গান কিন্তু নৌকা লইয়া আমরা দেখছি, এবং একটা গান বিশেষ করে আলিয়ার মাঠে যা সম্ভবত এই গানটা তাই গাইছিল যখন তাই পরিচালনা করা যেই মুহূর্তে প্রধানমন্ত্রী বক্তব্য দিবা ঠিক তখন তাই এই গানটা গাইছিল, আর এই গানটা এই মুহূর্তে আমরা দেখছি যে গানটা খুবই ভাইরাল হয়েছে বা খুবই ই হয়েছে এই মানুষের দেখছেন বা এখন অন্ত মানুষের দেখা সবে সবর দার্জির ওয়ালও কিন্তু এই ছবিগুলা তাই দিচ্ছেন। আমরা একটু মাথার চেষ্টা করবো আপনারা জানেন এর আগে যখন সাবেক মেয়র এই বদরুদ্দিন মোহাম্মদ কামরান সাহেব লিয়া যখন ডাকাত যাওয়া হয়েছে ঠিক তখন কিন্তু এই থানার লগে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এই যে বা যারা সহযোগিতা করছেন তারা এনে আমরা সামনে আসেন আপনারা অবশ্যই দেখতে পারা, এই ফলেও মেহেদি কাবুল ভাই আসেন, এরপরে আলী হোসেন আলম ভাইও আসেন, আরও বিভিন্ন নেতাকর্মীরা আসেন, আসলে নেতাকর্মীরার এই অবতারহন দেখা যায় সাইফুর রহমান তাইনও কিন্তু কেন্দ্রীয় সদস্য তাইনও আসেন, কিন্তু আমরা আসলে নাম কইয়া পারতাম না এম ইনো যে বা যারা আছেন সবই কিন্তু তাদের সহযোগিতা করছেন, আসলে নাম কইয়া এইরকম কোনো নেতা নাই যে এই তানোর লাগে খাজ করছেন না, এইরকম কিন্তু নেতা কর্মী খুবই কম আছেন যে কামরান সাহেবর লাগে অসুস্থ হওয়ার পরে যে দৌড়িছেন না খাজ করছেন না, আমরাও কিন্তু
যথেষ্ট চেষ্টা করছি সিলেট প্লাসের মাধ্যমে আপনার বিভিন্ন সময় তত্ত্বগুলো তুলে ধরার। একবার আপনারা জানেন যে কামরান সাহেব ডাকাত যাওয়ার পরে একটু সুস্থতা বোধ করছিলেন, তখন একদল পাইতে যে ফেসবুকে কিছু বিভ্রান্তি উড়াইছিল ঠিকই, তখন কাবুল সাহেবে আমরা লোক যোগাযোগ করছেন যে বিষয়টা লইয়ে একটা ফেসবুকে দেওয়ালে আমরা স্ট্যাটাস দিলাম যে লেখাটাও স্ট্যাটাসটাও আমরা প্রায় 100,000 উপরে মানুষে রিচ করছে আমরা দেখছি আমরা রিবুত, এবং এই পরে যে তানোর ব্লাড লাগে এই ব্লাডটাও কিন্তু আমরা লাইভটা দিছিলাম মেহেদি কাবুল সাহেবের লইয়া যে কোন রকমের ব্লাড লাগে আমরা যে সময় তখন ফার্সি সিলেট প্লাসের মাধ্যমে কিন্তু তুলি আমরা যে আজকে যে এই খবরটাও আপনার এইরকম কই মুগো আমরা চিন্তা করছি না যে মেয়র সাহেব নাই মেয়র সাহেবের স্মৃতি দেখাইমু এগুলো আসলে কল্পনার আমরারও আসিল না। আমরা এখন একটু মাথার চেষ্টা করবো যে মেহেদি কাবুল আপনারা জানেন যে সার্বিকভাবে যে এই সহযোগিতা করিয়া গেছেন যে এবং যে সার্বিকভাবে এই দেখা থাকি তাই সিলেট থেকে সবসময় খবর লইছেন যে কি সময় কিতা লাগে না লাগে এবং মারা যাওয়া পর্যন্ত আমরা দেখছি খরাতর তাইনও সামনে আসলা তাই সামনে আসলা শিপলু সাহেব সামনে আসলা এখন পর্যন্ত তাই আমরা জানি এই মুহূর্তে তাই জানাজান নামাজ এই মুহূর্তে তাই এই খবর জিয়ারত করিয়া মানে খ্রিসাবর টিল্লাতে খবর জিয়ারত করিয়া তাই নিয়েছেন। আমরা একটু তার লগে মাথার চেষ্টা করবো যে এই মুহূর্তে আসলে মেয়র বদরুল আহমদ কামরান সাহেব নাই যে যে নেতাকর্মীরা তারার যে অপিনিয়নটা বা তারা কিলা মিস করে একটু দিন আপনি আপনার ধন্যবাদ বক্কর এবং সিলেট প্লাসকে। কামরান ভাই অসুস্থ থাকাকালীন থেকে বিভিন্ন তথ্য এবং ওনার যখন প্লাজমার প্রয়োজন হয় তখন একটি লাইভ আমাদের সিলেট প্লাস আমাদেরকে লাইভটা করে সহযোগিতা করেছিল। লাইভের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন মানুষ বোধহয় কামরানের জন্য প্লাজমার জন্য সহযোগিতা করেছে, আমাদের প্লাজমার ডোনার খুঁজে দেওয়ার জন্য আমাদেরকে তথ্য দিয়েছে। আমি সিলেট প্লাসকে ধন্যবাদ জানাই। আর সেদিন সেদিন আর আজকে আসলে প্রেক্ষাপটটা ভিন্ন। আজকে আমরা এখানে বসে আছি এই সিলেটের 1 কোটি মানুষের প্রিয় মুখ বোধহয় কামরানের মেয়র সাহেবের যে বাসা বলে যে সারা সিলেটে যেটা পরিচিত, যে বাসায় সিলেটের মানুষ তাদের সুখ দুঃখ হাসি কান্না এসব বলার জন্য ছুটে আসত, এবং এই বাসা থেকে মেয়র সাহেবের বাসা থেকে কোনো মানুষ মানে মুখ গুমরা করে কিংবা কষ্ট পেয়ে গিয়েছে এরকম কোনো রেকর্ড নাই। এই মানুষটির কাছে যখনই যে মানুষ যে কোনো সমস্যা যে কোনো দুঃখ অভিযোগ নিয়ে এসেছে সবাইকে উনি হাসি মুখে সবাইকে খুশি করে ওনাকে সবাই এই বাসা থেকে বের হয়েছে। কিন্তু আজকে এই বাসায় নেতাকর্মীরা বলেন যারাই আসেন সবাই চোখের জল ফেলা ছাড়া আসলে আর কোনো কিছু নাই, সবাই এই বাসার বিভিন্ন স্মৃতির মাধ্যমে নেতাকে খোঁজার চেষ্টা করেন। আপনারা দেখেন এই যে চেয়ারটি এখানে আছে, এই যে চেয়ারটি আছে এই চেয়ারটা কখনো খালি ছিল না, যখনই উনি বাসায় ছিলেন তখন সবসময় এখানে বসে থাকতেন। এখানে নেতাকর্মী থেকে শুরু করে এই নগরীর বিভিন্ন সাধারণ নাগরিকবৃন্দ বিভিন্ন বিভিন্ন সমস্যায় এখানে আসতেন, সবাইকে এখান থেকে বসেই উনি সবার সমস্যার সমাধান করে দিতেন। আজকে এই চেয়ারটা খালি, এই চেয়ারটা হয়তো আজীবন খালি থাকবে। আর আমরা যারা ওনার আদর্শে আমরা বিশ্বাস করে আমরা বড় হয়েছি, আমরা যে নেতার ভালোবাসা পেয়ে আমরা বড় হয়েছি, আমাদের নেতা আমাদেরকে শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে মানুষকে কাছে টানতে, আমরা এই চেয়ারটাকে সামনে রেখে আমরা এই এই সিলেটের মানুষের জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন মানুষের পাশে থাকার জন্য আমরা বিশ্বাস করি ওনার পরিবারও আজীবন এই চেয়ারটাকে খালি চেয়ারটা হয়তো খালি থাকবে কিন্তু এই পরিবার সিলেটের মানুষের পাশে আজীবন থাকবে আমরা সেই আশা এবং প্রত্যাশা করছি। এবং আপনারা দেখেন আজকে প্রায় 6 দিন হয়ে গেছে, এই 6 দিন পরেও কিন্তু সিলেটের মানুষ সিলেটের সর্বত্র একটা হাহাকার, কী যেন একটা নেই মানুষ এখনও খুঁজতেছে, মানুষ এখনও বিশ্বাস করতেছে না যে বোধহয় কামরান বেঁচে নেই, বোধহয় কামরানকে মহান রাব্বুল আলমিন পরপরে নিয়ে গেছেন। আজকে দেখেন আমাদের ইব্রাহিম স্মৃতি সংসদ থেকে আমরা 3 দিনের কর্মসূচি আমরা ঘোষণা করেছি, গতকালকে সিলেটের বিভিন্ন মসজিদে আমরা জুম্মার নামাজের পর আমরা বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেছি, আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফে আমরা বাদ জুহর এখানে আমরা একটা মিলাদ মাহফিল আমরা পড়ে তারপর ওনার মানিকপুর রহমতুল্লাহ যেখানে আমাদের চিরদিনের জন্য চিরশায়িত আছেন আমাদের প্রিয় নেতা বোধহয় কামরান সেখানে ওনার কবর জিয়াত করে আমার নেতৃবৃন্দ এখানে ওনার বাসায় এসেছি। আগামীকালকেও আমাদের ইব্রাহিম স্মৃতি সংসদ থেকে বাদ জুহর হযরত শাহফরান রহমতুল্লাহর মাজারে একটি দোয়া মাহফিলের আমরা ব্যবস্থা করেছি। উনি সবসময় কিন্তু শাহজালাল শাহফরান যেগুলো মাজার আছে উনি মাজার পছন্দ করতেন, সবসময় আপনি দেখতেন যে দরগাহ শাহফরান উনি সবসময় দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি উনি নিতেন, দলীয় কোনো কর্মসূচি হলো কিন্তু জাতীয় কোনো নেতৃবৃন্দর কোনো অসুস্থ হলে উনি সাথে সাথে দরগাতে বসে একটা দোয়ার ব্যবস্থা করেছেন।
তো আমরাও আমরা চেষ্টা করব আমাদের এই প্রিয় মানুষটির জন্য সবসময় আমরা এরকম কর্মসূচি আয়োজন করতে। আমরা সবসময় আমরা বিশ্বাস করি সিলেটের মানুষের হৃদয়ে উনি আজীবন জনতার কামরান হিসাবে উনি মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন এবং মানুষ এটা আজীবন সেটাকে স্থানটাকে সেই স্থানটুকু মানুষ সবসময় তাদের মনের ভিতরে গেঁথে রাখবে। আপনারা হয়তো আমরা অনেক নেতা হতো আমরা অনেকে আছি হয়তো আরও অনেক নেতা পাবো, কিন্তু বদরুদ্দিন আহমদ কামরান আসলে একজনই, যে বদরুদ্দিন কামরানের সাথে কারো কোনো তুলনা হয় না। বদরুদ্দিন আহমদ কামরান ওনার ভালোবাসা দিয়ে মানুষের সেবা দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন এবং আপনারা মৃত্যুর পরে দেখেছেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যেখানে যে প্রান্তে বাঙালিরা ছড়িয়ে আছে সবাই কিন্তু এই ওনার মৃত্যু সংবাদটা কেউ মেনে নিতে পারতেছে না। সবাই হয়তো আশা এখনও আশা করতেছে যে হজ উনি হয়তো বেঁচে আছেন। কারণ এর কারণ হচ্ছে কি, কারণ ওনার কাছ থেকে যে মানুষ যে সেবা পেত, ওনার কাছ থেকে যে মানুষের যে ওনার কথাবার্তা শুনে যে মানুষ অনুপ্রাণিত হতো, এইরকম একজন নেতা আর সিলেটে আমার মনে হয় না। এখানে ওনার এলাকার কৃতি সন্তান আমাদের সদ্য বড় ভাই আমাদের সিলেটের সাংবাদিকদের সাংবাদিক জগতে পরিচিত আবুল ভাই, দীর্ঘদিন আবুল ভাই সে ছোটোবেলা থেকে কামরান ভাইয়ের পাশে থেকে বিভিন্ন কামরান ভাইয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আবুল ভাই বলেছেন যে ওনাদের এলাকায় 100 বছরে এরকম নেতা হবে। আমি শুধু ওনাদের এলাকা না, আমি বলবো এই বৃহত্তর সিলেটে বদ্রহাত কামরানের মতো নেতা আমরা হয়তো 100 বছরে না 1000 বছরেও আরেকজন কামরান জন্মগ্রহণ করবে কিনা আমাদের আমরা সন্ধিহান। তো আমরা মহান রব্বুল আলমিনের কাছে আমরা সবসময় প্রার্থনা করি। আমরা বলেছি যে সিলেটবাসী আপনারা দেখেন প্রতিটি মসজিদে গতকাল বাদ জুম্মা প্রত্যেকটা মসজিদে আপনার ওনার জন্য বিশেষ প্রার্থনা হয়েছে, বিভিন্ন মন্দিরে ওনার জন্য বিশেষ প্রার্থনা হচ্ছে। যে যার ধর্ম আছে সকল ধর্মের মানুষ একটাই প্রার্থনা করতেছে যে পরপারে এই প্রিয় মানুষটি যাতে শান্তিতে থাকেন, ভালো থাকেন। কারণ উনি ভালো থাকার মতো কাজ করে গেছেন, উনি ভালো থাকার মতো মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন, যার কারণে আজকে মানুষ উনি না থাকার পরেও আজকে সর্বত্র মানুষের মাঝে একটা হাহাকার, মানুষের মাঝে একটা আফসোস যে আমরা কী হারালাম, আমরা কাকে হারালাম। কারণ সিলেটের মানুষ মনে করতেছে অভিভাবক শূন্য, কারণ সিলেটের মানুষ সকল সমস্যা সকল দুঃখ কষ্ট রাত নাই দিন নাই সবসময় কিন্তু একটা মানুষের কাছে অন্তত এসে সেই দুঃখটা বলার পরে এখন একটা মানুষের কাছে এসে মানুষ অন্তত সেই সান্ত্বনা পেত। আপনি দেখেন আমাদের এই যে আপনারা ঢোকার সময় দেখেছেন ওনার বাসারটা, বাসার যে মোদান যে দরজা যে গেট আপনার থাকে, আমরা প্রত্যেকটা বাসায় আপনার গেট থাকে নিরাপত্তার জন্য। কি জন্য বদ্রনাথ কামরান ওনার বাসায় কোনোদিন গেট নির্মাণ করেন নাই, কারণ সাধারণ মানুষ যাতে সহজেই কোনো বিড়ম্বনায় না পড়ে কোনো ওনার নিরাপত্তার যারা দায়িত্ব ছিল কারোর যাতে বাধায় আটকে না পারে, সহজে বাধে মানুষ নেতার কাছে যেতে পারেন। আপনি দেখেন এই যে ওনার রাজনৈতিক কার্যালয় ছিল এখানে দেখা গেছে উনি অনেক সময় উনি এখানে নাই, উনি বাসায় ওনার বেডরুমে রেস্টে আছে। মানুষ কিন্তু উনি সোনাসকে আসতে সোনার সাথে বলতো যে ঠিক আছে ওনার বেডরুমে যেতে পারতো। আপনি বাংলাদেশে বলেন বাংলাদেশের ইতিহাসে কয়জন এরকম নেতা আছে জনপ্রতিনিধি আছে যার বেডরুম পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারতো? বদ্রনাথ কামরান এমন নেতাই ছিলেন যে যার বেডরুম পর্যন্ত মানুষ গিয়ে ওনার মানুষের সমস্যা মানুষের দুঃখ কষ্টগুলো বলতে পারত। এই যে এরকম একজন মানুষ মানুষের চলে যাওয়া আসলেই আমরা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। আমাদের এই যে সিলেট জুড়ে যে কান্না থাক আমাদের কান্না চলতেছে, এই কান্না আসলে চলতেই থাকবে, এই কান্না কখনো থামার নয়। আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা কর্মকাণ্ডে আমরা বদরুদ্দিন কামরানকে মিস করবো, বদরুদ্দিন কামরানের যে শূন্যতা সে শূন্যতা আমরা মিস করব। আমরা আশা করি সিলেটের মানুষের ভালোবাসায় বদরুদ্দিন কামরান বেঁচে থাকবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কামরান গণমানুষের ভালোবাসায় বেঁচে থাকবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর কথার মতো আমরা বিশ্বাস করি যে কামরান গণমানুষের মাঝে কামরান বেঁচে থাকবে, কামরানরা তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। আমরা আবারও সিলেটবাসীর কাছে বদরুদ্দিন কামরানের যাতে পরপারে যদি কামরান ভালো থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বেহেশত নসিব করেন আমি সেই কামনাই করছি। ধন্যবাদ। আমরা মেহেদি কাপড় সামনে এত সময় দীর্ঘ সময় মাতলাম, আমরা আপনার আর একটু যে চেয়ার আপনারা আর অবশ্য দেখতে পারা যে চেয়ারের মাত বারবার ওয়ার যে আসলে এই চেয়ার কেউ বই বা এই চেয়ার বোয়ার মতো আর এই চেয়ার ফুরন হওয়ার মতো আর নাই। আজীবন হয়তো চেয়ার থাকবো কিন্তু আর এই মানুষ ঘুরে যাইতে নাই। অবশ্য আপনারা এই বিষয়টা সবর জানবা বা আমরা আপনার বিভিন্ন ক্রেস্টগুলা বিভিন্ন এই প্রায় আধা ঘন্টা ধরে আমরা আপনার মেয়র সাবেক মেয়র বদর মোহাম্মদ কামরান সাহেবের ক্রেস্টগুলা ঘুরিয়া দেখাইবার চেষ্টা করলাম, বাতানোর রুমর বা রুমর আশপাশের যে বাজার আছে সবগুলো আমরা একটু দেখাইবার চেষ্টা করলাম। যাই হোক, আমরা এই সিলেট প্লাসের এই ভিউয়ার্সরা আমরা আপনারা এই দীর্ঘ সময় সাবেক মেয়র বদর মোহাম্মদ কামরান সাহেবের বাসা আপনারা জানেন যে সরার পার, এই সরার পার থেকে বিভিন্ন চিত্র বা এখানোর যে
যেগুলো আছে আমরা একটু সিলেট প্লাসের মাধ্যমে আপনারা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা জানেন বিগত প্রায় সপ্তাহ দশ দিন আমি অসুস্থ আসলাম, যে কারণে হয়তো আমি লাইভ আইতাম পারছি না, ওই আন্তরিক দুঃখ। এবং প্রচুর মানুষে আমার ফোন দিছেন, দেশ বিদেশ থেকে অসংখ্য আমার এই সিলেট প্লাস যে বাজারা দেখুন তারা কিন্তু আমার ফোন দিছেন, অনেকে ফোন দিছেন, আমি হয়তো ফোনটা আপনার ধরতাম পারছি না অসুস্থ থাকার কারণে। আসলে আপনারা মনে কিছু নিবা না, আমরা আপনারা সবসময় কইছেন যে বকর ভাই আবার আপনি এই সুস্থ হইয়া আমরার মাঝে ঘুরি আউক বা সুস্থ হইয়া আপনি আমরা লাইভ দেখাওক, আমরা দেখাইবার চেষ্টা করছি। লাস্ট আপনারা জানেন যে যখন বদরুল আহমদ কামরান সাহেবের সিলেট শামসুদ্দিন হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যুগে ফেলা এয়ারপোর্ট নোয়াইছে, আমরা এয়ারপোর্টও গেছি, যাওয়ার পথে আমরা জানেন যে আমরা মোটরসাইকেলে বিভিন্ন বিভ্রান্তিত ফর্ত হয়েছে, তারপরে আমরা এয়ারপোর্ট গেছি, এয়ার অ্যাম্বুলেন্সে ডাকাত নেওয়া হয়েছে আমরা দেখাইছি, পরে আরও তানোর প্লাজমার ব্লাড দরকার বা তাই বিভিন্ন ধরনের ইয়েতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা সবসময় মায়া কর্তা সবসময় তাই আমরা খবর লইতে, আমরা আসলে মিডিয়া কর্মীরা কিলা আছি বালা আসেনি বা তাই কিন্তু সবসময় কইতা যে এই মুহূর্তে মহামারী বাইরে সময় আমরাও বেশি কষ্ট করাম বা রিক্সা কাজ করাম, আমরা সেফলি থাকার লাগে, কিন্তু দেখো আমরা সেফলি হাঁটি আজকে তাই নো নিজেও একদম সেফ হয়ে গেছো একদম, মানে সবার মাঝে আর নাই। আসলে এগুলো খুবই কষ্টকর, যা আমরার মাঝেও কষ্ট লাগে, আমরা যেহেতু কষ্ট করি তা পাইরাম তা থানোর নেতা থানোর যে বা যারা কর্মীরা আছে নেতা কর্মীরা আছেন সবাই তো অবশ্যই তারা কষ্ট পার। আমরা আজকে এটা তুলে ধরার কারণ হইল গে দেশ বিদেশ থেকে অনেকেও কিন্তু তাদের মিস কররা আমরা জানলাম, কিন্তু চাইলেও অনেক আইতা পারা না মহামারী ভাইরাসের কারণে, তো তারার উদ্দেশ্যে বা তারারে দেখাইবার লাগে বিবাহ সকলের দেখাইবার লাগে আমরা এই চেষ্টা করলাম তানোর স্মৃতিচারণ যে ক্রেস্টগুলো আছে বা বিভিন্ন ইত্যাদি যাগুলো যতগুলো আছে ওগুলো আমরা আপনার তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সবসময় জানেন আমরা সিলেট প্লাসও হই, যা পাইমু তা সিলেট প্লাসে তুলে ধরার চেষ্টা করবো। এই দীর্ঘ তিন মাসে সিলেট প্লাস যে মানুষের মাঝে গিয়ে এতটুকু পৌঁছিত পারছে তার সম্পূর্ণ কৃতজ্ঞ বা সম্পূর্ণ অবদান কিন্তু আপনার আর ভিউয়ার্স হলোর লাখ লাখ ভিউয়ার্স আমরা দেখছি। বদর আহমদ কামরান সাহেবের জানাজার একটা আমি দেখছি প্রায় ১৪-১৫ লাখ রিচ হয়েছে আমরা এই সিলেট প্লাসের মাধ্যমে। আমরা যে ১৫ লাখ মানুষের মাঝে ফুসিয়ে দিতাম পারছি অটো আমরা রয়েছে সবচেয়ে বড় হয়ে লেগে ফাওয়া বা আমরা চাওয়া আপনারা সবসময় আমরা লগে থাকবা এবং আমরা এই সিলেট প্লাসও সবসময় আপনারা লাইক দিবা শেয়ার করবা এবং আমরার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমরা হই সিলেট প্লাস নামে, এগুলো আপনারা সাবস্ক্রাইব করবা এবং আমরার এই আজকের এই লাইভটাও আপনারা কিছু সময় পরে আপনারা এই ইউটিউব চ্যানেলও ইনশাল্লাহ পাইবা। আমরা সবসময় আপনারা লগে আছি আর আপনারা যে সময় যা পাইবা আমরা সিলেট প্লাসরে জানাইবার চেষ্টা করো, আপনার মাধ্যমে কিন্তু আমরা অনেক তথ্য আপডেট দ্রুত দেওয়ার চেষ্টা করি। যাই হোক সিলেট প্লাসের ভিউয়ার্সরা আপনারা দীর্ঘ সময় আমরা লগে থাকার লাগে আপনারা আমরা সিলেট প্লাসের পক্ষ থেকে অভিনন্দন জানাইলাম। আপনারা এসে একটা অনুরোধ এই মুহূর্তে আপনারা প্রয়োজন ছাড়া কেউ গড়তেই বাড়াইবা না, বাড়াইলে অবশ্যই মাস্ক পিন দেওয়া এই বাড়াইবা, কারণ জানরা আপনারা যে মহামারী ভাইরাস দেখুক মহামারী ভাইরাসে কিন্তু কেউরে খাতির করেন না, এই এমন একটা ভাইরাস যে একটা লোক কিন্তু আমরা কেউ যুদ্ধ করিয়া পারাম না, সারা বিশ্বে পারেন না যুদ্ধ করি আমরা কিলা পারব, যদি যুদ্ধ করিয়া রাখা দিত তাহলে কিন্তু মেয়র কামরান সাহেবরে কিন্তু এই ভাইরাসে কিচ্ছু করতে পারল না, মানে মেয়র কামরান সাহেবের এই শক্তি আছে এই টেকা পয়সা আছে সব তো তার কোনো অভাব আছে না, কিন্তু এরপরেও কিন্তু তাদের কিচ্ছু করা গেছে না, সবই লাগে আল্লাহর ইচ্ছা। ভাইরাসের লগে আসলে আমরা কেউ শক্তি খাটাইয়া পারতাম না, আমরা সব সতর্ক থাকলে আমরা মনে করি আমরা এগুলো থেকে বাঁচবো, আপনারা সব বাঁচুক আপনারা সব সেফে থাকুক, আপনি সেফ থাকুক আপনার পরিবারের মানুষের সেফ রাখুক, আপনারা সব বালা থাকবা সুস্থ থাকবা, পরবর্তীতে আবারও কোনো লাইভ আপনারা লইয়া এবার আমরা চেষ্টা করবো, সব বালা থাকবা, আল্লাহ হাফিজ।